हेलो, गुड मॉर्निंग। आज के आमी बनाबो चिकेन बटर मसाला। तार जोनो निये छे रसुन, आदा और काचा लंका। एक टा पेस्ट बनाए निबो। आर चिकेन धुए परिष्कार करे निये छे। एखन एटा मेखे रेखे देबो एक घंटार जोनो। दिए छे आदा, रसुन, काचा लंका और काश्मीरी चिली पाउडार, हल्दी पाउडार, नून और गरम मसला पाउडार। आर देबो दई दिए मेखे एक घंटार जोनो रेखे देबो। आर एकटु तेल दिए छे, सर्षे तेल। एखन मेखे निये छे। एखन ढेके रेखे देबो। तारपर पेन बसिए दिए छे। पेनेर मध्ये दिए छे सर्षे तेल। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিব লং, এলাচি, দারচিনি আর গোলমরিচ। আর দিয়েছি তেজপাতা। ভালো করে ভেজে নেব ওটা। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি লাগবে, আদা রসুন একদম কম দিলে হবে। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেব টমেটো। চারটে মতো টমেটো দিয়েছি কুচি করে। এটা একসঙ্গে ভেজে নেব। তারপর দিয়েছে কাজু বাদাম। বাদাম ভিজিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে একসঙ্গে মিক্স করে দিচ্ছে। খুব ভালো করে ভাজতে হবে এটা। তারপর দিয়েছি নুন, পরিমাণ মতো নুন দিয়েছি। আর দেব কাশ্মীরি চিলি পাউডার। এটা হলদি পাউডার দিব না, হলদি পাউডার ছাড়া এটা হবে। মাখাতে দিয়েছিলাম একটু হলদি পাউডার, আর লাগবে না। কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে পাউডার দিয়েছে। দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি লাস্টে দেব বাটার, 2 চামচের মতো বাটার দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। তারপর দিয়েছি একটু জল। জল দিয়ে আবার ভালো করে কষাবো মশলাটা। হয়ে গেছে আমার। এটা ঠান্ডা করে আমি একটা মশলা পেস্ট করে নেব। তারপর তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। এখন চিকেনের পিসগুলো ভেজে নেব। খুব টেস্ট হয় খেতে এটা। এখন চিকেনটা ভেজে নিব আমি।
ভাজা হয়ে গেছে চিকেনগুলো। তারপর আবার পেন বসিয়ে দিয়েছে, পেনে দিয়েছে বাটার, এক চামচের বাটার দিয়েছে। বাটারটা গলে গেছে, এখন আমি পেস্ট করেছিলাম যে মশলাটা ওটা আবার দিয়ে দিচ্ছে বাটারের মধ্যে দিয়ে। এখন আমার ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। তারপর ঢেকে দিয়েছি, ঢেকে গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি আমার চিকেন বাটার মশলা। একদম আলাদা টেস্ট, খুব টেস্ট হয় খেতে। ও লাস্টে কস্তুরি মেথিও দিয়েছিলাম, এটা স্কিপ হয়।